আজ জোহর থেকে মসজিদে শর্ত মেনে জামাতে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। এর মধ্যে খুলে দেওয়া হয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। আরও খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, জানাবেন যে মসজিদে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? ঠিক 1:45 দিকে কিন্তু জোহরের নামাজের যে আজান সেটি হয়েছে। আজানের পরপরই আসলে বাইতুল মোকাররমের উত্তর গেটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। উত্তর গেটে কিন্তু যে প্রধান গেট সেটি মুসল্লিদের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে নামাজের পরপর প্রায় 20-50 জন মুসল্লি কিন্তু এই বাইতুল মোকাররমে প্রবেশ করেছেন, যারা জোহরের যে ফরজ নামাজ, 4 রাকাত ফরজ নামাজ সেটি আদায় করার জন্য। এছাড়া আসলে প্রবেশ দ্বারে আপনি দেখতে পাবেন এখানে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লি যখন আসছেন তখন এখানে আসলে তাদের হাত ধুয়ে, তারপর সাবান দিয়ে খুব ভালো করে হাত ধুয়ে এরপর কিন্তু আসলে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়েছে বা প্রবেশ করতে বলা হচ্ছে। এই পুরো বিষয়টি তদারকির জন্য আসলে বাইতুল মোকাররম মসজিদের যারা খাদেম আছেন এবং যারা কর্মী আছেন তারা কিন্তু এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন। এছাড়া আসলে মুসল্লিদের সাথেও আমরা কথা বলেছি। প্রায় আপনি জানেন যে এপ্রিল মাসের 6 তারিখ থেকে কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ রোধের উদ্দেশ্যেই আসলে মসজিদে জামাতের নামাজ পড়ার যে বিষয়টি সেটি কিন্তু সীমিত আকারে করা হয় এবং সাধারণ মুসল্লিদের জন্য আসলে প্রবেশে এক ধরনের নিষেধাজ্ঞাই বলা চলে, যে ধর্ম মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছিল যেন সাধারণ মুসল্লিরা ঘরেই নামাজ পড়েন। তারপরে আসলে প্রায় 1 মাস 1 দিন পরে আজকে কিন্তু মসজিদ খুলে দেওয়া হলো এবং মুসল্লি যারা এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু আবেগ আক্রান্ত। তারা বলতে চান যে জাতীয় মসজিদে নামাজ পড়তে চান, একসাথে অনেক মানুষ নামাজ পড়বেন, অনেকে মিলে আসলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যাতে করোনা ভাইরাস থেকে শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বেই যেন মুক্তি পায়, সেই দোয়া কিন্তু তারা করবেন। এছাড়া আসলে যে বিধানগুলোর কথা বলা হয়েছে, জায়নামাজ মুসল্লিদেরকে আনতে হবে, সেই বিষয়টি আমরা দেখেছি অনেকেই এসেছেন, অনেকেই কিন্তু জায়নামাজ আনেননি। এছাড়া আসলে মসজিদের ভেতরের যে নিয়ম শৃঙ্খলাটির কথা বলা হয়েছে সেটি আসলে কিছুক্ষণ পরে যখন নামাজ শুরু হবে তখন আমরা আসলে বুঝতে পারবো যে মুসল্লিরা ভেতরের যে নির্দেশনাগুলো আছে, অর্থাৎ দূরত্ব বজায় রেখে দাঁড়ানো এবং সুন্নত নামাজ বাসা থেকে পড়ে আসা, ফরজ নামাজ পড়ে দ্রুত বের হয়ে যাওয়া, এই নির্দেশনাগুলো মানেন কি না সেটি কিন্তু আমরা জানতে পারবো আসলে মসজিদ ফরজ নামাজের পরে কিন্তু আমরা আপনাকে জানাতে পারবো। এজি মাহবুব, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাইতুল মোকাররম থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব।